ঝিনাইদহের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল হাজিরা মেশিনগুলোর বেশিরভাগই বিকল হয়ে গেছে। কিছু সচল থাকলেও ব্যবহার হচ্ছে না ঠিকমতো। কোটি টাকা ব্যয়ে কেনা এই মেশিনগুলোর ঠাঁই হয়েছে শিক্ষকদের আলমারিতে। করোনার দোহাই দিয়ে শিক্ষকরা বলছেন নতুন করে নির্দেশনা পেলে আবারও চালু করবেন তারা। তবে শিক্ষা কর্মকর্তা বলছেন সফটওয়্যার আপডেটের পাশাপাশি হাজিরা চালু করতে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। ঝিনাইদহ থেকে শাহিনুর আলমের রিপোর্ট, ছবি তুলেছেন শ্যামল বিশ্বাস। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করতে 2019 সাল থেকে ডিজিটাল হাজিরার পদ্ধতি চালুর নির্দেশ দেয় সরকার। নির্দেশনা অনুযায়ী ঝিনাইদহের 6টি উপজেলার 907টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসানো হয় বায়োমেট্রিক মেশিন। বিদ্যালয়ের সঠিক সময়ে উপস্থিতি ও প্রস্থানের সময় শিক্ষকরা হাজিরা মেশিনের আঙুলের ছাপ দেন, কিন্তু বছর না ঘুরতেই জেলার প্রায় 90% ডিভাইসই বিকল হয়ে গেছে আর বাকিগুলোর নেই কোনো ব্যবহার। শিক্ষকরা বলছেন করোনার কারণে বিদ্যালয় বন্ধ থাকায় মেশিনগুলো ব্যবহার করা হয়নি, সেই সাথে সফটওয়্যার আপডেট না থাকার কারণে এখন আর ব্যবহার হচ্ছে না। এতে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার মানোন্নয়ন, ভেস্তে গেছে সরকারের মহৎ উদ্দেশ্য। এটা মূলত 19 সাল থেকে শুরু হয়, এটা 20 সালের 16 জানুয়ারি মার্চ পর্যন্ত চালু থাকে। তারপরে 17 মার্চ থেকে কোভিড-19 কারণে স্কুল সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এই সাধারণ ছুটি ঘোষণাকালীন সময়ে তারপরে থেকে ওইটা আর ব্যবহার হয় না, কারণ এটা একটা সফটওয়্যারের মাধ্যমে চলতো। তো ওইটা পরবর্তীতে করোনাকালীন সময়ে আর রিনিউ করা হয়নি। রিভিউ না করার কারণে ওইটা আপাতত বন্ধ আছে সরকার আমাদের। ওইটা দিয়েছিল শিক্ষকরা ঠিক মতন যাচ্ছে কি এটা জানার জন্য আর কি, সময় মতন পৌঁছাচ্ছে কি, যাতে স্যারের অফিস থেকে দেখতে পারে যে কোন শিক্ষক কোন সময় যাচ্ছে, আদৌ কি স্কুলে যাচ্ছে কি, এইটাই আর কি। আমরা 19 সাল থেকে ব্যবহার করছি, আর এই যে করোনার জন্য বন্ধ হয়ে গেল 16 মার্চ পর্যন্ত আমরা ওটা ব্যবহার করছি, আর এখন অফিস থেকে কোনো নির্দেশনা দেয়নি বলে আর ওটা ব্যবহার করা হচ্ছে না। চালু করলে আসলে আমাদের যে আগমন প্রস্থান এটা মনে করেন যে এক পর্যায়ে মানে সঠিকটাই আসবে ওখানে না। আমাদের সবসময় চিন্তায় থাকবে যে ওখানে ডিজিটাল হাজিরা, এবং এটার জন্যই আমাদের আসতে হবে টাইম মেনটেন করে ঠিক মতো। এটা একটা ভালো দিক, মনস্তাত্ত্বিকভাবে আমার মানসিক একটা সাপোর্ট থাকতো যে আমার 9টার ভিতরে আমার ঢুকতে হবে, এটা হাজিরা মেশিনের কারণে। এই এখন মেশিনটা নষ্ট হওয়ার ফলে যেটা হচ্ছে যে সেটা যে আমার নাই তা না, কিন্তু ওইটা থাকলে আমাদের মানসিক যে একটা চাপ থাকে সেটা এখন একটু কম অনুভব করি, কিন্তু তারপরেও টিচাররা অভ্যস্ত হয়ে গেছে অনেকটা। এটা থাকলে আমার মনে হয় তারপরে মানুষের মানে কার্য ক্ষমতা বা অন্যান্য কার্য দিবসগুলো ডিউ টাইমে শুরু হওয়ার এটা একটা ভালো পদ্ধতিও বলা যেতে পারে। আর যেসব বিদ্যালয়ে এই মেশিনগুলো অকেজো যে কারণেই হোক হয়ে আছে, নিষ্ক্রিয় হয়ে আছে, অনতিবিলম্বে এই মেশিনগুলো সক্রিয় করার জন্য পরামর্শ দিচ্ছি, এবং যদি সক্রিয় করে এবং সুন্দর সুষ্ঠুভাবে আগমন প্রস্থানটা হয় আমরা সরকারি কর্মচারী হিসাবে, তাহলে দেশের কল্যাণ, জনগণের কল্যাণ, সরকারের কল্যাণ। শিক্ষা কর্মকর্তা বলছেন ডিজিটাল হাজিরা আবারও চালু করতে নতুন করে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সে মোতাবেক দেওয়া হয়েছে নির্দেশনা। এবং তার পরবর্তীতে আপনারা জানেন যে দীর্ঘদিন করোনা মহামারীর কারণে বিদ্যালয়গুলো প্রায় 2 বছরের মতো বন্ধ ছিল। তো দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আমরা যেটি খোঁজ নিয়েছি বেশ কিছু বিদ্যালয়ের এই ডিজিটাল হাজিরা মেশিনের ব্যাটারি ডাউন হয়ে গেছে, যে কারণে এটা সক্রিয় নাই। আর একটি বিষয় হচ্ছে যে এটি ইতিমধ্যেই প্রায় 3 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়েছে, তো যে কারণে সফটওয়্যারের যে মেয়াদ ছিল, যে সফটওয়্যার ইনস্টল করা হয়েছিল এই মেশিনের সাথে, সেই সফটওয়্যারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এটা নতুনভাবে আমরা ওই সংশ্লিষ্ট বিদ্যালয় এবং সংশ্লিষ্ট যাদের থেকে কেনা হয়েছিল তাদের মাধ্যমে যোগাযোগ করে এই সফটওয়্যারকে নতুনভাবে ইনস্টল করার জন্য এবং সক্রিয় করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, এবং ইতিমধ্যে বিদ্যালয়গুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা শিক্ষা অফিসের দেওয়া তথ্য মতে জেলার 6টি উপজেলার 907টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন কিনতে ব্যয় হয়েছে প্রায় 2 কোটি টাকা।